রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে আমলি ব্যাপার নিয়ে আমরা একতলাপ করছি, কিন্তু আমাদের আমরা এমন জায়গার মধ্যে ভুল করি যেখানে ভুল করলে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, আমলের কোনো দরকার হয় না, ঠিক কিনা বলেন? কোন জায়গায় আমরা ভুল করি? ঈদে মিলাদুন্নবীর মাহফিল আসলে যখন আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিলকে আমরা জন্মাষ্টমীর সাথে আমরা তুলনা করি, সেই বেঈমান দলকে আমরা যারা সাপোর্ট করি আমরা কিন্তু তাদের সাথে সেই বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, মিলাদুন্নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন, সাহাবা আজমাইন করেছেন, তাবিন করেছেন, তাবে তাবিন করেছেন, আইম্মা মুজদাইদিনরা করেছেন। আজকে 2019 সাল 2020 সালে তথাকথিত কোন মৌলবি এসে যদি সেই ঈদি মিলাদুন্নবীর মাহফিলকে যদি জন্মাষ্টমীর সাথে তুলনা করা হয়, আমরা তাকে কি কখনো মুসলমান বলতে পারি না? প্যার হাজরিন, কেন মুসলমান বলতে পারবো না? কি কারণে আমরা তাদেরকে মুসলমান বলতে পারবো না? এই দেশের মধ্যে ইসলাম আসছে, হেঁটে হেঁটে ইসলাম আসেনি। এই দেশের মধ্যে আউলিয়ে কেরামরা ইসলাম আনছেন, আওলাদ রাসূলরা এই দেশের মধ্যে ইসলাম আনছেন, ওনারা দেখে আসছেন ইসলাম কিভাবে লালন করতে হয়, কিভাবে পালন করতে হয়। আমরা ওনাদেরকে অনুসরণ অনুকরণ করে অদ্যাবধি পর্যন্ত আমরা ইসলামকে পালন করে আসছি, ঠিক কিনা বলেন? পেয়ার হাজরিন, সেই ইসলাম হলো মদিনার ইসলাম, সেই ইসলাম দিল্লির ইসলাম নয়, এই ইসলাম তথাকথিত আমেরিকার ইসলাম নয়, এই ইসলাম ব্রিটিশের ইসলাম নয়, এই ইসলাম হলো মদিনার ইসলাম। সেই মদিনার ইসলামকে লালন করছেন, পালন করছেন একমাত্র হককেনের আব্বানে আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? হযরত শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহ, ওনারা এই বাংলাদেশের মধ্যে যদি ওনাদের কদম মোবারক না লাগতো তাহলে কখনো এই দেশের মানুষের মাথার মধ্যে আজকে টুপি থাকতো না, এলাকা এলাকায় মসজিদ থাকতো না, মসজিদ থাকতো না, মাদ্রাসা থাকতো না, আজকে আমরা বলতে পারতাম না সারা পৃথিবীর মধ্যে ছোটতম একটি দেশ হলো এটা অলিয়া উলিয়ার দেশ, এই দেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? এই কথা একমাত্র আমাদেরকে পরিচয় করার সৌভাগ্য দান করেছেন একমাত্র আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? এটাকে অস্বীকার করার কেউ ক্ষমতা আছে আমাদের? কখনো নয়। সম্মানিত শুধু ইসলাম নতুন করে আসেনি, 1450 বছর আগের ইসলাম। এই ইসলামকে আমরা দেখতে 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 আজকে 2020 সালে আমরা ইসলাম পালন করে আসছি, ঠিক কিনা বলেন? তাহলে যদি ইসলাম ওখান থেকে আসে, রাসুল কিভাবে সেজদা করেছেন, রাসুল কিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, রাসুল কিভাবে খাইয়েছেন, রাসুল কিভাবে পানি পান করেছেন, সবগুলো তো সাহাবা আজমাইন দেখেছেন। এইভাবে দেখতে 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 হযরত শাহজালাল শাহফরান অদ্যাবধি পর্যন্ত আমরা দেখতে দেখতে শিক্ষা গ্রহণ করে আসছি, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এরই মধ্যে কি সেই 1450 বছর আগের যে ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের ওই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? যদি কোনো পরিবর্তন এবং পরিবর্তন না হয়ে থাকে তাহলে আজকে আমাদের মধ্যে কেন পরিবর্তন হবে? পরিবর্তন হবে কি কারণে? আমরা নাভির নিচে হাত বাঁধতাম, এখন কেন আমরা বুকের উপরে হাত বাঁধি, ঠিক কিনা বলেন? আমরা দুরুদ শরীফ পড়েছি, এখন কেন দুরুদ শরীফ বেদাত হবে? আমরা ঈদ মিলাদুন্নবীর মাহফিল করে আসছি যুগ যুগ ধরে, এখন কেন ঈদ মিলাদুন্নবী বেদাত হবে? আমি আপনাদের আপনাদের দিমাগের উপরে বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? প্যার হাজরিন, মনে রাখবেন শান্তির কোনো উপায় নেই, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক অনুসরণ ব্যতীত, ঠিক কিনা বলেন? আজকে যারা সুন্নার আমল করছেন তারা মূল জায়গার মধ্যে তারা ভুল করেন, ঠিক কিনা বলেন? আমরা সুন্নার আমল করি, আহলে সুন্নাতুল জামাতের আকাবের ওলামায়ে কেরাম পীর মাশায়েখ এমন কোন জায়গার মধ্যে কোন ওলামায়ে কেরাম দেখাই দিতে পারবে না যে রাসূলের শানে কখনো বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? এমন কোন ওলামায়ে কেরাম দেখাতে পারবে না আল্লাহর শানে বেয়াদবি করা হয়েছে, এমন কোন ওলামায়ে কেরাম দেখাতে পারবে না আহলে সুন্নাতুল জামাতের আকাবেররা আপনার সাহাবা আজমাইনের বিরোধিতা করছেন, তাদের শানের খেলাফ করছেন, দেখাতে পারবে কি কেউ? দেখাতে পারবে না। পেয়ার হাজরিন, আজকে যারা বাতিল আকীদা শিক্ষা দিচ্ছে, আজকে যারা কুফুরি আকীদা শিক্ষা দিচ্ছে, আজকে যারা মানুষকে বেঈমানের এজেন্ডা নিয়ে রাস্তার মধ্যে নেমেছে, তারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহকে বলছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, ঠিক কিনা বলেন?
নিঃসন্দেহে এটা কুফরি, ঠিক কি না বলেন? আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেন? আমাদের কোন আকাবের গাউসুল আজম বলেন অথবা অথবা আমাদের মাযহাবে ইমাম হানাফি রাহমাতুল্লাহ বলেন, ওনাদের জীবনীতে অদ্যাবধি পর্যন্ত হক্কানি রব্বানি কোন ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি কোন পীর মাশায়েখ অদ্যাবধি পর্যন্ত কেউ বলেনি আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, ঠিক কিনা বলেন? রাসূলের শানে এমন কোন বেয়াদবি কোন সুন্নি ওলামায়ে কেরাম করেননি যে মিলাদকে জন্মাষ্টমীর সাথে তুলনা করেছেন, মিলাদকে বিদআত বলেছেন, মিলাদকে শিরক বলেছেন, রাসূলের সানা সিফাত আলোচনাকে শিরক বলেছেন, রাসূলের ইলমে গায়ব কো স্বীকার করেছেন, রাসূলের সাময়িক কো স্বীকার করেছেন, আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? পেয়ার হাজরিন, কান কথায় কখনো কান দিবেন না, ফুসফুস কথায় কখনো কান দিবেন না। ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালে মিনান নার, সেই মুনাফিকরা তারাই শুধু কানে কানে গিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে কুফরি শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা বলেন? সেই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর না হলে মূলে ভুল করবেন, মূলে ভুল কি ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান যদি ধ্বংস হয়ে যায় আমলের কোনো কাজে আসবে না, আমল আপনার বরবাদ হয়ে যাবে, নিঃসন্দেহে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে হবে। পেয়ার হাজরিন, ঈমানকে মজবুত করবেন, এক আল্লাহ, আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর উপরে আমরা ঈমান আনছি, রাসূল আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল সেই রাসূলের উপর আমরা ঈমান আনছি এবং ওনার উপর অনুসরণ অনুকরণ আমরা করছি, ঠিক কিনা বলেন? পেয়ার হাজরিন, শুধু জন্মাষ্টমীর সাথে তুলনা নয়, আজ পর্যন্ত কোন সুন্নি ওলামায়ে কেরাম রাসূলের সামনে এত বড় বেয়াদবি করেনি, আজকে তথাকথিত ওলামায়ে কেরামরা যা করছেন, নবী যে নবী নূর ওই নবীকে আমরা তালাক দিয়ে দিলাম, এটা কি কোন মুসলমানের কথা হতে পারে? কোন মুসলমানের মুখে এ ধরনের কুফুরি শব্দ আসতে পারে কখনো? কখনো নয়। যে নবী নূর ওই নবী আমাদের নবী নয়, আমি তোমাদেরকে ওই নবীকে দিয়ে দিলাম, যাও নবীকে তালাক, নাউজুবিল্লাহি মিন জারি। সম্মানিত শুধু এরা আলেম নয়, এরা হলো জালেম, এরা এজেন্ডা নিয়ে আসছে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য। এই ধরনের কাফের মুশরিক থেকে ইমানকে হেফাজত করা এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের ইমানই দায়িত্ব, ঠিক কিনা বলেন? পেয়ার হাজরিন, নারে রেসালাত, নারে রেসালাত ফালতু স্লোগান, কিন্তু নারে রেসালাত রাসূলকে না মানলে মুসলমান হওয়া যাবে না। একজন মুসলমান বেদিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো আমরা নবীর উপরে ঈমান আনছি, আমরা আখির নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু শুধু নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলে মুসলমান হওয়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত রেসালাতকে না মানবেন অতক্ষণ ধরে সে মুসলমান নয়, ঠিক কিনা বলেন? রেসালাতকে যারা ফালতু স্লোগান বলবে এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? পেয়ার হাজরিন, আস্তে কথা বলেন কেন, রেসালাতকে যে অস্বীকার করবে সে কখনো মুসলমান হতে পারে না। আমি আজকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করছি, এই হারঙ্গের জমিনের মধ্যে রেসালাতকে অস্বীকার করলে যদি মুসলমান হয় 1 কোটি টাকা আমি হারঙ্গের জমিনের মধ্যে দিয়ে যাব। আসো কোন ওলামায়ে কেরাম আসবে, আসো, রেসালাতকে ধ্বংস করে তোমরা মুসলমান দাবি করছো, পেয়ার হাজরিন আমাদের এখন আর বসে থাকার সময় নেই। কি কারণে বসে থাকার সময় নেই? দুশমনরা, দুশমন রাসূলরা, ইসলামের দুশমনরা আজকে তারা টাকা পয়সা এত টাকা নিয়ে তারা নামছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। ইয়াহুদি নাসারা এমন ভাবে প্যাট্রোনাইজ করছে তারা তাদেরকে, তারা টাকার কোনো অভাব তাদের মধ্যে নেই। আমাদেরকে সাবধান থাকতে হবে, মনে রাখবেন একা দুনিয়ার মধ্যে আছি, একা আবার আমাকে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কিনা বলেন? একা আছি, একা যাব, এই হায়াতি জিন্দেগিতে যদি নিজের ঈমান আকীদাকে হেফাজত করে যদি সহি আমল করে যাই এই কবরটা আমার জান্নাতের বাগান হবে, ঠিক কিনা বলেন? আর যদি ঈমান আকীদা সহি না রেখে বদআমল করে যদি কবরের মধ্যে যাই এই কবরটা আমার জাহান্নামের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন একা আছি দুনিয়ার মধ্যে, সুন্নাতের আমল নিয়ে আছি। যখনই মানুষ, যখনই একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসে সর্বপ্রথম তার কানের মধ্যে আজান দেওয়া হয়, এটা হলো সুন্নাত রাসূল, ঠিক কিনা বলে? পেয়ার হাজরিন, দিন শুরু হয় সুন্নাত দিয়ে, ফজরের নামাজের সুন্নাত দিয়ে আমাদের দিন শুরু হয়, ঠিক কিনা বলেন? এশার নামাজের সুন্নাত দিয়ে দিন শেষ হয়, ঠিক কিনা বলেন?
হায়াতি জিন্দেগি শুরু হয় সুন্নতের আমল দিয়ে কানের মধ্যে আজান আর দুনিয়ার জিন্দেগি শেষ হয় সুন্নাত দিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ ঠিক কি না বলেন এই কবরের মধ্যে তিনটি কোশ্চেন করা হয় একটা হলো মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল বয়সা ফিকুম ফিয়ার হাজরিন মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল আপনি প্রথম কোশ্চেন উত্তর দিলেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আপনার আমার সকলের কবরের মধ্যে রাসূল হাজির থাকবেন সুবহানাল্লাহ বলেন রাসূল হাজির থাকবেন মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে সুবহানাল্লাহ বলেন ওই দিন যারা আজকে রাসূলের মিলাদকে জন্মাষ্টমীর সাথে তুলনা করেছে রাসূলের রিসালাতকে তারা অস্বীকার করছে কাল কিয়ামত কাল কবরের মধ্যে তারা কবরের মধ্যে রাসূলকে চিনতে পারবে না ঠিক কি না বলেন আর মনে রাখবেন যাদের দুনিয়ার মধ্যে দুরূদ শরীফের সাথে সম্পর্ক মিলাদ কিয়ামের সাথে সম্পর্ক রাসূলের মহব্বত তাদের অন্তরের মধ্যে যারা লালন করছেন অন্তরের মধ্যে যারা ধারণ করছেন এরা কবরের মধ্যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র তারা ছিঁড়ে ফেলবে ঠিক কি না বলেন পেয়ার হাজরিন যাদের ঈমান ঠিক নাই যাদের আকীদা ঠিক নাই যাদের আমল ঠিক নাই তারা কবরের রাসূলকে চিনতে পারবে না ঠিক কি না বলেন আছি আমরা সুন্নাত দিয়ে যাব সুন্নাত দিয়ে কবরের মধ্যে সেই রাসূলকে সালাম দিয়ে আমাদের কবরের জিন্দেগি শেষ হবে তারপরে কি হবে কিয়ামত পর্যন্ত আপনি আনন্দের ঘুমে আপনি বিভোর হয়ে যাবেন আনন্দের ঘুমে বিভোর হয়ে যাবেন আল্লাহ পাক বলবেন তুমি ওই ঘুমে বিভোর হয়ে যাও দুলা দুলান যেভাবে ঘুমায় একমাত্র তার প্রিয়তম ব্যক্তি ছাড়া তাকে কেউ কোনো ডাক দিবে না হে আমার প্রিয়তম বন্ধু হে আমার বান্দা ঘুমিয়ে যাও তুমি আমি তোমাকে শুধু ডাক দিব ওই পর্যন্ত তুমি বিভোর ঘুমে তুমি মত্ত হয়ে যাও আসুন আমরা সকলে অনন্তকালে স্বর্গীয় সুখের জন্য সকল বাতিল ফেরকাদারি কুফুরি ফেরকাদাকে ঈমানকে হেফাজত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এক রাসূল এক আউলিয়ে কেরাম সত্য আউলিয়ে কেরাম কোন আউলিয়ে কেরাম এখন বহুত ওলি আল্লাহ আছেন আমরা বেদাতপন্থী যারা কুফুরি পন্থী যারা তাদেরকে আমরা কখনো আমরা সাপোর্ট করি না আবার যারা রাসূলের শানের খেলাফ করছেন যাদের ঈমান সহি নাই এরা কখনো আল্লাহওয়ালা হতে পারে না ঠিক কি না বলেন যারা আল্লাহওয়ালা হয়েছেন তাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত স্থাপন করছেন আগে ঠিক কি না বলেন আগে মহব্বত স্থাপন করতে হবে মনে রাখবেন যারা আল্লাহকে আল্লাহর মতো ভালোবাসেন আল্লাহর মতো আল্লাহকে মানেন রাসূলকে রাসূলের মতো মানেন আউলিয়ে কেরামকে যারা বিশ্বাস করেন অবশ্যই তারা হক আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কবুল করুক সকল বলেন আমিন সকল ভ্রান্ত মতবাদ কুফুরি মতবাদ থেকে ঈমানকে হেফাজত করুক সকল বলেন আমিন।